নকটার্নাল অডিও হরর স্টেশনে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। আমাদের আজকের গল্পের আসরে রয়েছে গ্রাম বাংলার একটি ভৌতিক গল্প, মনোজ বসুর লেখা জামাই। গল্প পাঠে আজকে আমার সাথে রয়েছে গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন, 86.7 তোমার FM থেকে সৃজন, আর আমি দেবপ্রিয়া। আজকের গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্পটি ভালো লাগলে নকটার্নাল অডিও হরর স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পের আসর। শুরু হতে চলেছে মনোজ বসুর লেখা জামাই। অনেক দিনের কথা, গ্রামে নতুন রেললাইন বসেছে, একটা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারা দিন ঝুপঝুপে বৃষ্টি, সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে। রাত্রি 8:30 কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটেও ভিড় নেই, জন 3-4 গাড়িতে উঠল, নামল একটি মাত্র যুবা পুরুষ, নাম বিনোদ, কাছাকাছি সাদিপুর গায়ের মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সাথে বিয়ে হয়েছে 2 বছর আগে। পুনায় থাকে বিনোদ, মিলিটারিতে চাকরি করে, সম্প্রতি বাসা পেয়েছে, বউকে নতুন বাসায় নিয়ে যাবে, 1 হপ্তার ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে, শ্বশুর শাশুড়ি তখন মেয়ে পাঠাবেন না, সেই জন্যে তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরুল, গেটে লোক নেই, কেউ টিকিট চাইল না। তাকিয়ে তাকিয়ে দেখে কোনো দিকে জনমানব দেখা যায় না। আরও 2 বার সে শ্বশুরবাড়ি এসে গেছে, পথ মোটামুটি জানা, তবুও ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে, তাই মনে মনে ভাবল বিনোদ। অফিস ঘরের কাছে গিয়ে দরজায় টোকা মারল। মাস্টার মশাই, মাস্টার মশাই, শুনতে পাচ্ছেন? দরজা ভেতর থেকে বন্ধ, আলো জ্বলছে, স্টেশন মাস্টার আছেন অফিসে, সাড়া দিচ্ছেন না। বিনোদ আবার ডাকল, মাস্টারমশাই, মাস্টারমশাই, একবারটি শুনুন, কথা আছে। পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক দিয়ে, গায়ে নীল কোট, তার উপর মোটা কম্বল জড়ানো, তা সত্ত্বেও হি হি করে কাঁপছে, বলে, ডাকেন কেন বাবু? মাস্টার মশাই জ্বরে বেহুশ, গাড়ির ছাড় গার্ড সাহেব আজ আমার কাছ থেকে নিয়ে নিল, উনি উঠতে পারবেন না, আমায় বলুন কি দরকার। সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা, দেখতে পাচ্ছি না তো। পালকি চাচ্ছেন বাবু? বলি পালকিটা বইবে কারা, বেহারা জুটবে কোথা? ম্যালেরিয়ার নতুন আমদানি, ঘরে ঘরে মেয়ে মরদ সকলের জ্বর, একবাটি বাল্লি রেঁধে দেওয়ার মানুষ জোটে না, আপনার মাথায় পালকির শক চাপল এখন। হাঁসফাঁস করছিল লোকটা, বিনোদের সামনে সেইখানেই মেঝের ওপর বসে পড়ল, তারপর আবার বলল, আগের লোকটা মারা গেল জ্বরে, পরশুদিন আমায় স্টেশনে পাঠালো, আমাকেও জ্বরে ধরেছে, কপালে কি আছে জানি নে। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি, মন বড় উতলা। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন, এ লোক একেবারেই নতুন, একে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। সারা দিন খাওয়া হয়নি বিনোদের, বড় ক্লান্ত। একবার ভাবল রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরুবে, কিন্তু সামান্য পথ, মাইল 3-এর বেশি নয়। মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়েছে, যা গতিক রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না, তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের ওপর গদিয়ান হয়ে পড়া ভালো, তাই ভেবে পথে নেমে পড়ল বিনোদ। হনহন করে চলেছে, হাত ঘড়িতে 9:00, সন্ধ্যারাত্রি বলা যায়, এরই মধ্যে চারিদিক একেবারে নিশুতি।
রাস্তার জল কলকল করে নালায় পড়ছে, ব্যাং ডাকছে গ্যাঙ্গোর গ্যাং, বাদুরের ঝাঁক উঠছে মাথার উপরে, চাঁদ দেখা দিল আকাশে, মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না, অদূরে কেয়া ঝাড়, ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষ যেন, মানুষটা কাঁটা বনের মধ্যে মোটা কেয়া গুড়ির ওপর আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে প্রথম দেখা এই মানুষ। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব, যাচ্ছি তো ঠিকঠাক? ওহো, সাদিপুর যাবে তো এই দিকে চলে এসো, ডাকছি আসছো না কেন? পথ কোথা গহীন জঙ্গলের মধ্যে, পাগল নিশ্চয়ই, নয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন, মনে মনে ভাবল বিনোদ। মিলিটারি মানুষ বিনোদ, সে কিছু গ্রাহ্য করে না, নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরো জোরে গটমট করে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটা রাস্তার ওপর। বিনোদের মনে পড়ল গাছটা আগেও দেখেছে, ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি। যেই মাত্র গাছের নিচে আসা, গাছটা নুয়ে এসে ভীষণ জোরে মাটিতে আছড়ে পড়ল, সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায়, তেমনই কাত হয়ে আছে রাস্তার ওপর। কার যেন খলখল হাসি শুনতে পায় বাতাসে, বিনোদ ছুটে বেরুল তাই রক্ষে, নইলে গাছ ঠিক মাথার উপরে পড়ত, মাথা ফেটে চৌচির হয়ে যেত, অল্পের জন্য বেঁচে গেছে। খুব খানিকটা গিয়ে পিছনে তাকায়, খেজুর গাছ যেমন তেমনই আছে, পাতা ঝিলমিল করছে জ্যোৎস্নায়। সাহসী মানুষ বিনোদ প্যারেড করে, বন্দুক চালায়, ভাবছে চোখের ভুল, বম্বে মেল আজ বড্ড লেট ছিল, হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদা মুখো ছুটতে হলো, খাওয়া দাওয়া হয়নি সমস্তটা দিন, খিদে তেষ্টায় অবসন্ন হয়ে মাথা ঘুরছে, হাড় এই সমস্ত জিনিস দেখছে, আসলে কিছুই না। শ্বশুর বাড়ি পৌঁছে গেল বিনোদ, অবস্থা ভালো এদের, পাকা কোঠা বাড়ি, বৈঠকখানা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল, দিন রাত লোক গিজগিজ করত, তখন রাত দুপুর অবধি চলত পাশা খেলার হুল্লোড়, আজ কেউ নেই, সেটা হয়তো ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল তাই, জর্জারের মধ্যে আড্ডা দেওয়ার লোক নেই। ভিতর বাড়ির দরজাটা হা হা করছে, জামাই ঢুকে গেল ভিতরে, বারান্দা দিয়ে যাচ্ছে শব্দ সারা করে, কাশছে, একজন কেউ বেরিয়ে আসুক, কি আশ্চর্য, গেলেন কোথা সব? এই রকম ভাবছে কোন দিক থেকে ঘোমটা দেওয়া একটা বউ এসে সামনে দাঁড়ালো। বিনোদ হকচকিয়ে যায়, তাড়াতাড়ি পরিচয় দিল, এই বাড়ির ছোট জামাই আমি, বিনোদ। খিলখিল খিলখিল উচ্ছ্বসিত হাসি, হাসতে হাসতে ঘোমটা খুলে ফেলে চঞ্চলা, বিনোদের সঙ্গে এই মেয়ের বিয়ে হয়েছে। চঞ্চলা আগে আগে চলছে, মস্ত বড় বাড়ি, আরো কত বারান্দা কত সিঁড়ি উঠান পার হয়ে চলল। এক সময় বিনোদ সেই আগের প্রশ্ন করে, আচ্ছা মানুষ তো দেখি নে, গেলেন কোথায় এরা সব? ঝিকর কাছে আমার এক পিসির বাড়ি, পিসির মেয়ের বিয়ে আজ, বাড়ি শুদ্ধ সেখানে চলে গেছেন, আমারও যাবার কথা, কিন্তু জ্বর থেকে উঠে সবে কাল অন্নপ্রত্য করেছে কিনা। এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব, বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে, তারা বৈঠকখানায়, সৌদামিনী ঝিও আছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলেই এসে পড়বে। আজ এসে পৌঁছবো আমি, আর স্টেশনে পালকি রাখার জন্য চিঠিও দিয়েছিলাম, পালকি না জুটুক স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠাতে পারতে। চিঠি পৌঁছয়নি, পৌঁছবার উপায়ও নেই, পোস্টমাস্টার পিয়ন দুটোই মারা গেছে, যে রানার ডাক বয়ে আনত সেও নাকি নেই,
সাংঘাতিক ম্যালেরিয়া, জ্বর জারি কাকে বলে এই অঞ্চলের লোক আগে জানত না। পাথরে কোদার নীরের দেহ যেন মানুষের, রেল লাইন হয়ে অব্দি এ কাণ্ড। গাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে খানা ডোবা, চারিদিকে বর্ষার জল পড়তে না পড়তে নরক গুলজার, মানুষজন উজাড় হয়ে গেল। ঘরের মধ্যে এসে গেছে দুজনা, কুলুঙ্গিতে প্রদীপ। প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকাল। অসুখ করেছিল, চেহারায় তা বোঝা যায় না, আগে যেমন দেখে গেছে তেমনই। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলে, তোমার কাছে বলতে কি, সারাদিন ভাত জোটেনি, ভীষণ খিদে পেয়েছে। খিদের চোটে মুখে আর কথা সরছে না, তাড়াতাড়ি চারটে ভাত যদি ফুটিয়ে দিতে তাহলে। ছি ছি, আগে বলতে হয় চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিকে, তাড়াতাড়ি হবে, তরকারির হাঙ্গামায় যাব না। শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। চলে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে। পেছনে খিড়কির বাগান কদম ফুল ফুটেছে, খোলা জানালাটা দিয়ে মিষ্টি গন্ধ আসছে। কুলুঙ্গির প্রদীপটা হঠাৎ দপদপ করে, আলো নাচে দেয়ালে দেয়ালে, চমক লাগে। অনেক লোকের আনাগোনা যেন বাইরে, ফিসফিস কথাবার্তা। কে রে, গোবিন্দ নাকি ওখানে? জবাব নেই। একা গোবিন্দ কিংবা দু চারজন মানুষ নয়, অনেক। বাড়ির সকলে নিমন্ত্রণে গিয়েছে, এত লোক তবে কোথা থেকে আসে? উকি দিয়ে দেখলো জানালার বাইরে, জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন। না, কিছুই নয়, কিন্তু যেই মাত্র ভিতর দিকে সরে আসে আবার সেই পাতার খসখসানি, চাপা গলার শলা পরামর্শ। উঠে গিয়ে বিনোদ দড়াম করে জানালার কপাট বন্ধ করল। একলা ঘরে গা ছমছম করছে। চঞ্চলার কাছে এ কথা বলা যাবে না, হাসবে, ঠাট্টা করবে, হেই বীর পুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ের পায়তারা কষে বেড়াও। তার চেয়ে কোথাও চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, চলে যাওয়া যাক সেখানে, রান্না চলবে আর গল্প হবে দুজনার, মনে মনে তাই ভাবল বিনোদ। পা টিপে টিপে নিঃসারে যাচ্ছে, হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে। কিন্তু কি সর্বনেশে কাণ্ড! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা, উনুন জ্বালাবার কাঠকুটো নেই বুঝি, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভেতর, দাউ দাউ করে পা জ্বলছে। উনুনের ওপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙ্গুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছা মতো আঙ্গুল ডুবিয়ে দিচ্ছে, পা জ্বলছে ওদিকে উনুনের ভিতরে। মশলা বাটবে, কোণের দিকে শিল নোড়া, চঞ্চলার উঠবার জো নেই, পাতলি তো নিভে যাবে উনুন। হাত বাড়ালো শিল নোড়া আনবার জন্য, হাত ক্রমেই লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিল নোড়া ধরল, তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকারে এলো। কাছে এনে শিল পেতেছে, হাত লম্বা করে তখন তাকের উপরের মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্ত হচ্ছে, ঘর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে। এবার বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে দেখে সব তাকিয়ে, পা দুটো খুঁটির মতন অনড় হয়ে গেছে, দেখছে এক দৃষ্টিতে। খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে, পিড়ি পেতে ঠাই করল, জলের গেলাস দিল পাশে। পাতিলেবুর কথা মনে হলো বুঝে এই সময়। জানালার গলা দিয়ে হাত বের করে দেয়, লম্বা হচ্ছে হাত আরও আরও, হাত পঞ্চাশ তো হবেই। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ, বিনোদের দেখা আছে,
ডান হাত সেই অবধি বাড়িয়ে পট পট করে গোটা চারেক লেবু ছেড়ে হাত আবার গুটিয়ে আনে। বটি পেতে লেবু কাটছে। হঠাৎ বিনোদ যেন সদবিদ পেয়ে যায়। উঠি কি পড়ি ছুটছে শ্বশুরবাড়ির বাইরে একেবারে রাস্তার উপর, রাস্তা ধরে ছুটছে। মানুষ দেখা যায় না, কিন্তু চারিদিক থেকে কলরব, বহু কণ্ঠে ডাকাডাকি করছে। বাসতলায় অন্ধকার, ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকায় এলো। কি আশ্চর্য, তার সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকে চারটে বউ। সে যত ছোটে বউগুলিও ছোটে ততই। ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না, তেমনই এরা। সামনের বউটা একসময় থমকে দাঁড়ায়। গায়ের উপরে বিনোদ হুমড়ি খেয়ে পড়ছিল, কোনো রকমে সামলে নিল। রক্ষা নেই, এইবারে ধরল। তাকিয়ে দেখে অন্য তিন বউও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ায় বিনোদের দিকে, এতক্ষণে মুখের ঘোমটা তুলল। তারই স্ত্রী চঞ্চলা, রান্না করছিল যে বসে বসে। ডাইনে বাইরে ও পিছনে মুখ ঘুরিয়ে দেখে তারাও সব ঘোমটা খুলছে। চঞ্চলা সবাই, এক চঞ্চলা চারজন হয়ে গেছে। পালাবার পথ নেই কোনো দিকে। বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে, চারজনের আটখানা হাত অক্টোপাসের মতো টুটি চেপে ধরে বুঝি এইবার। হাতগুলো সত্যি লম্বা হচ্ছে একটু একটু করে, তার দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল, হায় ভগবান। চেতনা হারিয়ে বিনোদ এই বুঝি পড়ে যায় পাথরের উপর, কিন্তু না, হাতের মুঠিতে গলা চেপে ধরে না। হাতের আঙ্গুলের কোমল স্পর্শ তার দেহে, সর্বাঙ্গ জুড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল, চারজনের একসঙ্গে জল এসে গেছে চোখে। বলে, দেখো, একজন আমি চারজন হয়ে চারদিক থেকে ঠেকিয়ে নিয়ে এলাম, নয়তো লক্ষ্যে ছিল না, প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না। বিনোদ বলে, ওরা কারা? চঞ্চলা বলে, আমি মরে গেছি, আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গায়ের মধ্যে চুল টাকা ঢুকতে দিত না, মরার পরে তেমনই এখন জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না। ঢুকে পড়লে গলার টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেবে। তোমায় যে পারিনি সে কেবল আমার জন্যে, তুমি বেঁচে থাকো, সতেক তোমায় হোক, এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? হাঁপাচ্ছিল চঞ্চলা ছুটোছুটির ক্লান্তিতে, খানিক দম নিয়ে বলে, গোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক দিয়ে কিংবা ডাইনে পায়ে কেউ এসে টপ করে যদি ধরে নেয়, একজন চারজন হয়ে চতুর্দিকে ঘিরে নিয়ে এসেছে, সে যে কি কষ্ট! আর ভয় নেই, শাদীপুরে সীমানা ছাড়িয়ে এসেছে, একটুখানি গিয়ে স্টেশন। চার বউ চার পাশ থেকে মাথা নুয়ে চারখানা ডান হাত বের করে বিনোদের পায়ের ধুলো নিল। পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে একলা সে দাঁড়িয়ে, কোনো দিকে কেউ নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প, মনোজ বসুর লেখা জামাই। নকটার্নাল অডিও হরর স্টেশনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটি হাড় হিম করার রহস্য রোমাঞ্চ থ্রিলার রক্তবধ। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে গল্পের নিয়মিত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন, আবার দেখা হবে আরেকটি নতুন গল্পের আসরে। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন।
শুভরাত্রি।